লতির রাজা লতিরাজ, ওই যে ওইটা হলো পুরাতন জমি, ওইটার চারা রেখে দিছি আপনাদের জন্য। সঠিকভাবে পরিচর্যা করলে প্রত্যেকটা গাছের ফলন দেখলে যে কোনো মানুষই অবাক হবেন। দেখেন প্রত্যেকটা গিট থেকেই দুইটা তিনটা করে লতি বেরোচ্ছে। চারাগুলোও সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করা হচ্ছে, মাত্র 24 থেকে 48 ঘন্টার ভিতরেই সংগ্রহ করতে পারেন। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বরাবরের মতো আজও সরাসরি আমরা আমাদের লতিরাজ কচুর যে ক্ষেতটা, সেই ক্ষেত্রটাতে মূলত আজকে আমাদের বেশ কিছু চারা ডেলিভারি করা হচ্ছে। আর আমরা কেমন জমি থেকে চারা ডেলিভারি করতেছি, আর মূলত এই লতিরাজ জাতের প্রত্যেকটা গাছের গোড়া থেকে কি পরিমাণ লতি আসে বা লতি ধরার যে সিস্টেমটা, সেটাই মূলত আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। এই যে দেখেন, এটা মূলত আমাদের লতির জমি। এই জমিটাতে মোটামুটি আমরা ট্রিটমেন্টের উপরে রাখছি, কারণ এখান থেকে আমরা প্রতিনিয়ত লতি বিক্রি করতেছি। আরও কিছু জমি রাখা আছে যেখান থেকে আমরা প্রতিনিয়ত লতিরাজের যে চারাগুলো বিক্রি করি, সেটা সাধারণত পুরাতন জমি, যেখানে একেবারেই ট্রিটমেন্ট মুক্ত চারাগুলো আপনি সংগ্রহ করতে পারেন। কারণ সাধারণত ট্রিটমেন্ট মুক্ত যে চারাগুলো, সেগুলো থেকেই কিন্তু খুব দ্রুত ফলনটা আসে। যেহেতু আমরা প্রত্যেককেই বলি 64 থেকে 65 দিনের ভিতরে প্রথম চালানের লতিটা আপনি কাটতে পারবেন, তার জন্যই কিন্তু আমাদের এই ব্যবস্থাটা। কারণ আমরা এই যে দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতেই লতি আর পুরাতন জমিটা আপনাদের জন্য রেখে দেওয়া। সাধারণত এই গাছটার পরিচর্যার একটা প্রধান বিষয় হলো প্রথম 2 মাস পর্যন্ত আপনাকে গাছের গোড়াতে পানি রাখতে হবে। কারণ লতিরাজ গাছটা এমনই যেটাতে প্রত্যেকটা ডগা থেকে একটা করে লতি বের হবে এমন না, প্রত্যেকটা ডগা থেকে একটা করে তো লতি বের হয়। আর যদি আপনি প্রত্যেকটা লতি কাটার সময় অন্তত একটা করে গিট রেখে কাটেন, অর্থাৎ মোটা সাইজের যে লতিগুলো, এই যে দেখা আপনাদেরকে, এরকম যদি একটা গিট রাখেন, এই একটা এরকম দুইটা, কোনো কোনো গাছে তিনটা, যেগুলো লতির থেকে এক্সট্রা আপনি বোনাস হিসেবে লতিগুলো পাবেন। আর এটাই মূলত অনেকে জানে না বা অনেকেই প্রশ্ন করে যে আসলে ভাই আপনাদের গাছগুলোতে একটা গাছ থেকে এত পরিমাণে লতি কীভাবে হয়। তো দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু 4-5টা করে মোটা সাইজের লতি আছে। আর প্রত্যেকটা লতি যদি কাটার সময় আপনি এরকম একটা করে গিট রাখতে পারেন, সেখান থেকে এক একটা গিট থেকে আবার 2টা করে লতি বের হবে। এভাবে কিন্তু অনায়াসেই প্রত্যেকটা গাছ থেকে আপনি 700 গ্রাম 800 গ্রাম বা 800 গ্রামের অধিক পরিমাণও লতি পেতে পারেন, যদি সঠিকভাবে পরিচর্যা করেন। এই যে দেখেন আমাদের প্রত্যেকটা লতি গাছেরই ঠিক এভাবে আমরা গিট রেখে কাটি, যেখান থেকে আবার ছোট ছোট লতি বের হয়, এগুলো বোনাস হিসেবে। তো অনেকেই কিন্তু এই লতিরাজ কচুটা চাষ করতে যায় ধরা খাই। যে দেখেন ওই যে ওইটা মূলত আমাদের পুরাতন জমিটা চারা রেখে দেওয়া আপনাদের জন্য, কারণ আমরা সাধারণত পুরাতন জমির চারাগুলাই ডেলিভারি করি। তো যেহেতু আমরা চারা ডেলিভারি করতে আসছি, আর সে কারণেই চিন্তা করলাম আমাদের দর্শক যারা আছে বা অনেক নতুন উদ্যোক্তা আছে লতিরাজ কচুটা চাষ করতে যাচ্ছে, তো তাদেরকে দেখায় আসলে কেমনভাবে পরিচর্যার একটা বিষয় থাকে। দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতে আমাদের কাদা বেঁধে দেওয়া, এটার মূল কারণ হলো গাছের গোড়াটা যেন না পচে। তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমাদের বড় সাইজের চারাগুলো, যেগুলো 1 হাত সাইজের থেকেও বেশি, আর এই চারাগুলো উঠানোর পরেই এগুলো গণনা করা, তারপরে কিন্তু আমরা পাতাগুলো কেটে ছোট করে দিই যেন পরিবহনে বা নিতে যে কোনো জায়গায় পরিবহন করতে মানে সুবিধা হয়, তার জন্যই কিন্তু মূলত আমাদের চারাগুলো কেটে আমরা একটু ছোট করে দিই। আর গোড়ার অংশটাও কাটা থাকে যেন আপনি লাগালে গাছগুলো রোপণের একেবারেই 2 মাসের ভিতরেই প্রথম ফলনটা পেতে পারেন, যার কারণে কিন্তু আমরা একেবারে গোড়ার দিকটাও কেটে দিয়েছি। দেখেন চারাগুলো মোটামুটি রেডি করা হচ্ছে, আর এগুলো সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি করতেছি। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।